আমি হচ্ছে বাংলা বিভাগের স্টুডেন্ট 29তম আবর্তন। আচ্ছা, যেহেতু আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সাথে রিলেশন করতে ছেলেদেরকে মানে কোন যোগ্যতা লাগে আর কি? অবশ্যই স্মার্ট হতে হবে, সুদর্শন তো হতেই হবে, স্মার্ট সুদর্শন দুটোই চায় মেয়েরা, এখনকার মেয়েরা। তারপর লেভেল অনুযায়ী মনে করেন ছেলেদের পছন্দ, তখন এখন মানে ফার্স্ট ইয়ার একরকম লাগে, সেকেন্ড ইয়ার একরকম, এরকম ফাইনালি মানে মানে জব মানে ছেলেদের দেখতে কেমন লাগতে হবে? টল, ফর্সা, ফর্সা না শ্যামলা হলেও চলে, তবে সুন্দর। এখন আবার অনেক মেয়েরা চুল পছন্দ করে, চুল মানে চুল বড় হবে এরকম। যোগ্যতা কেমন লাগবে? যোগ্যতা কোন দিক থেকে যোগ্যতা? সেটা হচ্ছে আপনার শিক্ষা, শিক্ষা অবশ্যই মানে এডুকেটেড হতে হবে, আপনার হাইলি এডুকেটেড। আচ্ছা, এটা কি আপনি মানে যদি সে যদি মানে আনকালচার হয় বা মূর্খ হয়, তার যদি অনেক টাকা থাকে তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? না, কখনোই না। আনকালচার হয়ে মানে লাভ কি? আনকালচার না, কখনোই মেয়েরা আনকালচার চাইবে না, সবাই কালচার চাইবে। আচ্ছা, শিক্ষিত 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 যোগ্যতা আছে বা চরিত্রের চরিত্র মানে তেমন ভালো না, সেটা আপনি কি অ্যাকসেপ্ট করবেন? কখনোই না। আচ্ছা, তার যদি চরিত্র দিমুর ডাক্তার মুরাদ হাসানের মতো হয়, লাথি দিয়ে বের করে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমি মোহাম্মদ শিহাবুদ্দিন। আচ্ছা, আপনি কি এই মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্টুডেন্ট? জি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী। আচ্ছা, আজকে আমরা যে কোয়েশ্চেনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে প্রেম বা বিয়ে করতে হলে মেয়েদের কী কী যোগ্যতা লাগবে? আচ্ছা, আপনি একটা আসলে জটিল প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরটা খুব সহজে দেওয়া আসলে খুবই কষ্টকর। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত। মেনলি আমি এখানে 4 বছর যাবৎ পড়ালেখা করতেছি, এতদিন যাবৎ আমার যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণের যে মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলেরা আছে তারা অবশ্যই সুদর্শনের দিকটা অবশ্যই নজরে রাখে, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা সবাই রাখে। আচ্ছা, মেয়েটা যদি সুদর্শন হয় বাট এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে কি আপনারা তাকে তাদের সাথে প্রেম করবেন বা বিয়ে করবেন? জি, আমি এই বিষয়টা আসলে বলতে চাই, যেমন সুদর্শন আসলে আছে কি না সেটার প্রতি যেমন তার নজর থাকে, তেমনি সব থেকে বড় নজর যেদিকে থাকে সেটা হচ্ছে তার পার্সোনালিটি। মেয়েটার পার্সোনালিটি কতটুকু হোল্ড করে এইটা হচ্ছে সব থেকে বড় একটা ক্রাইটেরিয়া। যদি পার্সোনালিটি সমৃদ্ধ হয় তবে তার প্রতি সহজেই মানে একটু আকৃষ্ট হয় এটা বলা যায় আর কি। আচ্ছা, মেয়েটার যদি ধরেন লেখাপড়ার যোগ্যতা নাই, দেন তার সে সুদর্শন না বাট সে অনেক অর্থের মালিক, তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? না, আমি এটা কখনো মনে করি না। আর এর যাবৎ আমি এখনো দেখিও নাই যে অনেক অর্থ সম্পত্তি দেখেই তাকে বিয়ে করছে বা তার প্রতি তার পার্সোনালিটি হোল্ড করে না, তারপরে তার অর্থ সম্পত্তি দেখে যে বিয়ে করবে, এরকম আসলে অসচেতন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আছে বলে আমার মনে হয় না আর কি। বিশ্ববিদ্যালয়ের ছেলে যারা আছে তারা অন্য তাদেরকে বিয়ে করতে হলে মেয়েদের যে একটা মানে গুণ লাগবে সেই গুণটা কোন কোনটা আর কি? কোন কোন সব থেকে বড় গুণ হলো তার পার্সোনালিটি। এই পার্সোনালিটি যদি হোল্ড করতে পারে কেউ, স্ট্রং পার্সোনালিটি, তাহলে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেকে বিয়ে করতে পারবে সে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? আচ্ছা, আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির স্টুডেন্ট? হ্যাঁ। কোন বিভাগের? বাংলা। আচ্ছা, আজকে আমরা বাইল টিভির পক্ষ থেকে একটি কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মেয়েদেরকে বিয়ে করতে হলে ছেলেদের কি কি আর যোগ্যতা লাগবে? আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেয়েরা তো অন্য ধরনের কোনো প্রাণী না, ওদের অন্যান্য মেয়ে বা ছেলে যেরকম টেস্ট ভ্যারি করে সেরকম জাহাঙ্গীরনগরের মানুষদেরও টেস্ট ভ্যারি করে, এক একজনের টেস্ট অনুযায়ী এক এক রকম ছেলে পছন্দ করে। না মানে ছেলেটা যদি ধরেন মানে সুদর্শন বাট অশিক্ষিত তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? না, আপনি এটা জিজ্ঞেস করতে পারেন যে আমার কী পছন্দ। না, আমার কাছে মনে হয় ব্রেইনটা অনেক ইম্পর্টেন্ট বা ইন্টেলেকচুয়াল ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ছেলে সুদর্শন শিক্ষিত বা টাকা আলা বা চরিত্র যদি ডাক্তার মুরাদ হাসানের মতো হয় তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? মানে ধরেন যে সে ডাক্তার মুরাদ হাসানের মতো কিন্তু সে সুদর্শন টাকা আলা শিক্ষিত, তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন কি? আচ্ছা, আপনার আপনার পছন্দ কেমন? এটাও কোনো টাইপ নাই, জাস্ট মানে কাউকে দেখে ভাল লাগতে পারে অথবা কারোর সাথে কথা বলে ভাল লাগতে পারে, মানে মানে টাইম ডিসাইড করে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি জি। কোন বিভাগের? আমি বাংলা বিভাগে। আচ্ছা, আজকে আমাদের কোশ্চেন হচ্ছে ভাইরাল টিপের পক্ষ থেকে আজকে কোশ্চেনটা আমরা দিচ্ছি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা মেয়েদের সাথে রিলেশন করতে হইলে বা বিয়ে করতে হইলে ছেলেদের কী কী যোগ্যতা লাগবে?
আচ্ছা, ফার্স্ট অফ অল জাহাঙ্গীরনগর মেয়েদের অবশ্যই একটা ভালো ডিমান্ড আছে, সো ওই হিসেবে অবশ্যই ছেলে পার্সোনালিটি ভালো হইতে হবে। সুদর্শনের দিকটা আমি পরে রাখবো, মেইনলি ছেলেদের পার্সোনালিটি আমার কাছে বেশি ম্যাটার করে, আর অন্যান্য মেয়েদের ক্ষেত্রেও আমার মনে হয় সেইটাই মানে বেশি ম্যাটার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সোনালিটি দেখবো, এরপর সুদর্শনটা অবশ্যই হ্যান্ডসাম হইতে হবে। আচ্ছা, স্টুডেন্ট যে আপনি যার সাথে আর কি যে বিয়ে করতে চাবে, সে যদি অশিক্ষিত হয় তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? না, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি তো ওই হিসেবে তারও শিক্ষাগত যোগ্যতাটা ভালো হইতে হবে। আচ্ছা, সে অশিক্ষিত বাট সে অনেক টাকা আলা, তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? না না। আচ্ছা, সে যদি এভারেজ থাকতে হবে, মানে শিক্ষাগত যোগ্যতাটাও থাকতে হবে আর মানে এভারেজ আর কি। আচ্ছা, ছেলে সুদর্শন, টাকাওয়ালা এবং এডুকেশন খুব মানে ভালো, কিন্তু চরিত্র যদি টাকলা মুরাদের মতো হয় তাহলে কি আপনি বিয়ে করবেন? অবশ্যই না, প্রশ্নই আসে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? নাহিদা ইসলাম তন্নি। আপনি কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি ভাই, আমি জাহাঙ্গীর। কোন ডিপার্টমেন্টের? ম্যাথমেটিক্স। আচ্ছা, আজকে আমরা ভাইরাল টিভির পক্ষ থেকে একটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেয়েকে একটি ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে তার কী কী যোগ্যতা লাগবে, সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। যোগ্যতা বলতে কি, যে হচ্ছে মানে আমাকে নিজের মতো করে কেয়ার করতে হবে, এরকম ক্যারেক্টার ভালো হইতে হবে, আর পড়াশোনা ফ্যামিলি থেকে যেরকম চাই যে ফ্যামিলির সাথে মানিয়ে নেওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু তো হইতে হবে, আফটার অল মানে আমাকে ভালোবাসবে এরকম কাউকেই তো আমি চাইবো। আচ্ছা, ছেলেটা যদি সুদর্শন না হয় তাহলে কি আপনি করবেন? না, এটা সবাই যে সুদর্শন হইতে হবে এরকমও না, অনেকে আছে সুদর্শন হইলো কিন্তু তার ক্যারেক্টার খারাপ থাকলো, তাহলে তো ওটা অন্য জিনিস থাকে, এটা আমার ফ্যামিলি থেকে যেটুকু হইলে মোটামুটি সমাজে চলা যায় ওটুকু হইলেই হবে। আচ্ছা, ছেলেটা যদি শিক্ষিত হয় এবং তার চরিত্রবান চরিত্র ভালো হয় কিন্তু সে যদি গরিব হয় তাহলে কি তাকে আপনি বিয়ে করবেন? জি, আমি করবো। আচ্ছা, ছেলেটা যদি শিক্ষিত হয়, সে যদি টাকালা হয় এবং চরিত্র যদি ডাক্তার মোহাম্মদ হাসানের মতো হয় তাহলে আপনি তাকে বিয়ে করবেন? সে কখনোই নয়, এরকম কখনোই আমি চাইবো না যে এরকম কেউ আসুক আমার লাইফে। আচ্ছা, আপনার পছন্দ কেমন? আমার পছন্দ হচ্ছে মানে সব দিক থেকে ফ্যামিলি থেকে যেটুকু হইলে হয় আর বাকিটা আমাকে কেয়ার করলে হবে, আমাকে ভালোবাসলে হবে, ক্যারেক্টার যেন ভালো থাকে। অবশ্যই শিক্ষিত হতে হবে? হ্যাঁ, অবশ্যই শিক্ষিত হতে হবে। ছেলে যদি নোয়াখালী বা বরিশালের হয় তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? না না, আমার বাড়ি ওইদিকে না, অবশ্যই আমি আমার এলাকার দিকে। কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান? গোপালগঞ্জ বা যশোর। অসংখ্য ধন্যবাদ। নামটা কি? কামরুন হারকেমি। আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? হ্যাঁ, আমি জাহাঙ্গীর। কোন ডিপার্টমেন্টে? ম্যাথমেটিক্স। আচ্ছা, আজকে আমরা ভাইরাল টিভির পক্ষ থেকে একটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেয়েকে বিয়ে করতে হলে একটি ছেলের কী কী যোগ্যতা লাগবে, সেই সম্পর্কে আমরা আজকে জানতে এসেছি। অবশ্যই তার ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে, আর তাছাড়া হচ্ছে অবশ্যই ভালো পার্সোনালিটি থাকতে হবে, জব তো মাস্ট বি, যেহেতু আমাদের চলাফেরার ক্ষেত্রে টাকা পয়সা তো লাগবেই, সেটেল হতে হবে, অবশ্যই চরিত্রবান হইতে হবে। তার আচ্ছা, ছেলেটা যদি সুদর্শন হয়, শিক্ষিত হয়, টাকালা হয় কিন্তু চরিত্র যদি ডাক্তার মুরাদ হাসানের মতো হয় তাহলে আপনি বিয়ে করবেন? অবশ্যই না। আচ্ছা আচ্ছা, ধরেন যে ছেলে অশিক্ষিত বাট টাকালা, তাকে কি বিয়ে করবেন? অবশ্যই না। ছেলেটা কিন্তু চরিত্রবান, তাহলে তাকে বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই চরিত্রবান হইতে হবে, শিক্ষিত হইতে হবে, পার্সোনালিটি সম্পন্ন হইতে হবে, তাহলেই